নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি দিদির বাড়িতে এসেছি, আর দিদির বাড়ির ছাদ বাগানটা খুবই সুন্দর। ছাদের মধ্যে এত সুন্দরভাবে বাগান তৈরি করা যায়, না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আমি আজকে তোমাদেরকে একটা খুবই সুন্দর দেখতে গাছ সম্পর্কে কথা বলবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটা, টাঙ্গেল হার্ট। টাঙ্গেল হার্ট হলো খুবই সুন্দর একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট, এবং এই গাছ খুবই সহজে বেড়ে ওঠে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কড়াইয়ে করে কিভাবে তুলসী গাছ লাগিয়ে রেখেছে, সুন্দরভাবে বাস্কেটে করে এভাবে ঝুলিয়ে রাখা যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে গাছগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এই গাছগুলো লাগানো হয়েছে 2 থেকে 3-4 মাস আগে, আর এতটাই বড় হয়ে গেছে। পাতাবাহার গাছগুলো দেখো কত কতটা সুন্দর দেখাচ্ছে। এইবার টাঙ্গেল হার্ট গাছের পরিচর্যা সম্বন্ধে তোমাদেরকে একটু বলবো। দেখো এইখানে কত সুন্দর গাছগুলোই ফুল ফুটেছে। এখানে একটা ছোট্ট গাছে এত মিষ্টি একটা ফুল ফুটেছে, যেটা তোমাদেরকে না দেখিয়ে, তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না। খুবই সুন্দর দেখতে ফুলটা। চলো টাঙ্গেল হার্ট গাছের পরিচর্যা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। এই গাছের একটা কাটিং থেকে অনায়াসে অনেক চারা তৈরি করা যাবে। বাড়ির ব্যালকনিতে, যে কোনো জায়গায় যেখানে আলোটা থাকবে, কিন্তু সূর্য, সরাসরি সূর্যের আলো না এই গাছের মধ্যে না আসাই ভালো। এভাবে ঝুলিয়ে রাখলে সুন্দর এই গাছ বেড়ে উঠবে। এই গাছের বিশেষ কোনো পরিচর্যাও নেই। বাস্কেটে স্বাভাবিকভাবে যেইভাবে মাটি তৈরি করা হয়, সেইভাবে মাটি তৈরি করে বাস্কেটে দিয়ে, আর এই গাছের লত কিছুটা কেটে নিয়ে বাস্কেটের উপর, মাটির উপর লতটাকে খুব ভালোভাবে রেখে দিতে হবে। আর 4-5 দিনের মতো জল স্প্রে করতে হবে। জল স্প্রে করলেই দেখতে পাবেন গাছ থেকে নতুন ডাল ছাড়বে আর সুন্দরভাবে গাছ বাড়বে। আর টাঙ্গেল হাট গাছকে সরাসরি সূর্যালোকের মধ্যে রাখা যাবে না। সরাসরি সূর্যালোকের মধ্যে না রেখে ছাওয়া জায়গায় রাখলে গাছটি ভালোভাবে বাড়বে। এই গাছ অতি সহজে শুকোবেও না, আবার মরবেও না। এতে বেশি জলও লাগে না, কিন্তু খুব অল্প পরিমাণে 3-4 দিন পর পর জল দিতে হয়। আর ফার্টিলাইজারও বেশি দেয়া যাবে না, খুব অল্প পরিমাণে ফার্টিলাইজার লাগবে। বেশি পরিমাণে দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, জলও বেশি পরিমাণে দিলে গাছ গলে যেতে পারে, আর সূর্যালোকের, সরাসরি সূর্যালোকের মধ্যেও রাখা যাবে না। তাই এই গাছ বাড়িতে খুব সহজে বাড়িতে রাখা যাবে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে। দেখো এখানে একটা কাগজি গাছে টবে কিন্তু লাগানো আছে গাছটা, কত কাগজি হয়েছে। আর এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, তোমাদেরকে ফুলগুলা দেখাতে পাচ্ছি না, উপরে আছে। এই দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর যখন প্রচুর ফুল ফোটে এই গাছটা এত সুন্দর দেখায়, না দেখলে বুঝতে পারবে না। এখানে অনেক গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা কলা গাছের, কলা গাছও আছে, এটা চারা আছে, নয়তো বড় কলা গাছও আছে। এত কলা হয় যে আমাদের বাড়িতেও দিদিরা কলা পাঠায়। কৃষ্ণচূড়ার গাছটা কিন্তু ছাদে লাগানো নেই, মাটিতে লাগানো আছে নিচে, আর ছাদটাকে এইভাবে ঘিরে রেখেছে, কি দারুণ তাই না? আমরাও খেয়েছি, আমাদের বাড়িতেও পাঠানো হয়। ছাদ বাগানে এত ফল, এত সবজিও লাগানো আছে, সবজি এত সবজি হয় যে বাড়িতে সবজি বাজার থেকে আর কিনতে হয় না। সত্যি ছাদের উপর যে এত সুন্দরভাবে বাগান তৈরি করা যায়, ভাবাই যায় না। লাগে একটু পরিশ্রম আর সময়। এখানে তুলসী গাছ দেখো, এই যে কলা গাছের চারাটা, এখানে এত সুন্দর জবা গাছ
জবা গাছের দেখো লাল সাদা সব রকমের ফুল আছে, খুব সুন্দর দেখায় জায়গাটা। এই কৃষ্ণচূড়ার গাছটা, এখানে আখ গাছও আছে দেখতে পাচ্ছ, আগে আখের ঝাড় প্রচুর হয়ে গেছে আখ। এখানে একটা জামরুল গাছও হয়েছে, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টাঙ্গেল হাটের পিছনে, এই গাছটা এত জামরুল হয় আর খুব মিষ্টি, খুব টেস্টি। সূর্যালোক পড়ে যার জন্য এত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। আর পশ্চিম দিকের যে ছাদটা আছে তার সাইডে সাইডে অনেক গাছ লাগানো আছে, এলাচ গাছ লাগানো আছে, আরও অনেক ধরনের পাতাবাহার লাগানো আছে, অনেক সবজিও লাগানো আছে সেই ছাদটাতে। এই গাছগুলো কিন্তু সবই 3-4 মাস আগের লাগানো গাছ, তাতেই কতটা করে বেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে বাস্কেটে করে ঝুলিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যাবে। তোমরা লাগাতেই পারো এই গাছ এবং সুন্দরও দেখাবে। আমি তো এখান থেকে কিছুটা চারা নিয়ে যাব আর আমাদের বাড়িতেও লাগাবো, আর জামাইবাবুকে জিজ্ঞেসও করে নিয়েছি কীভাবে লাগাতে হবে, তোমাদেরকেও শেয়ার করে দিলাম, তোমরাও যাতে লাগাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইখানে দেখো আরেকটা জবা ফুল তোমাদেরকে দেখিয়ে দিই।